প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর বাংলা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার গল্পের অনুশীলনীতে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্ন খুবই সহজ ভাষায় আলোচনা করব। তাহলে দেখো, তোমাদের এক দাগে দুটো প্রশ্ন, একে এক এবং এক দুই, যে কি নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা? এর উত্তর হবে টেনিদার সৃষ্টিকর্তা। দেখো, এই প্রশ্নের উত্তরটি কিন্তু তোমরা ওই যে দেখবে সবুজ রঙের যে বক্সটি রয়েছে তোমাদের বইতে, ওখানেই কিন্তু উত্তরটি তোমরা পাবে। দু নম্বর, তার লেখা দুটি উপন্যাসের নাম, একটি শিলালিপি এবং অপরটি হবে লালমাটি। এরপরে তোমাদের গল্পের মূল যে প্রশ্ন উত্তর পর্ব সেগুলো রয়েছে। নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। এক নম্বর, কি বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা দিয়েছিল? দেখো, বনভোজনের উদ্যোগ দেখা দিয়েছিল টেনিদা, হাবুল, প্যালা ও ক্যাবলার মধ্যে। বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? দেখো, বাগুইয়াটি ছাড়িয়ে চারটে স্টেশন পরেই ক্যাবলার মামার বাড়ি বাগান বাড়িতে কিন্তু বনভোজন হবে বলে ঠিক হয়েছিল। আচ্ছা, তাহলে বনভোজনের জায়গায় কীভাবে যাওয়া যাবে? তাহলে ওই যে বাগুইয়াটি থেকে চারটে স্টেশন দূরে মার্টিন রেলে চাপতে হবে, তারপর ওখান থেকে কাঁচামাটির রাস্তায় হাঁটা পথে যেতে হবে। চার নম্বর প্রশ্ন, রাজহাঁসের ডিমানার দায়িত্ব কে নিয়েছিল? এই দায়িত্ব নিয়েছিল কিন্তু প্যালা। পাঁচ নম্বর, বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবর করেছিল? এটি হবে টেনিদা লেডিকিনি ও বাকি সামগ্রী বাদরে সাবার করেছিল। ছ নম্বর, যে কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হয়েছিল? খুবই কিন্তু ইন্টারেস্টিং একটি প্রশ্ন, তাই না? তো খিচুড়ি রান্নার সামগ্রী আলু বাদরের পেটে যাওয়ায় বনভোজন কিন্তু ফলভোজনে পরিণত হয়েছিল। এবার তিন দাগ রয়েছে, যে সন্ধি বিচ্ছেদ করো। মোগলাই, মোগল যোগ আই মোগলাই, রান্না হবে রাধযুক্ত না রান্না, বৃষ যুক্ত তি এটি হবে বৃষ্টি, পরীক্ষা হবে পরিযুক্ত ইচ্ছা। তোমরা বানানগুলো কিন্তু সঠিকভাবে দেখে দেখে লিখবে, সুন্দর করে, ভুল যেন না হয়, কারণ এখানে ভুল হলে কিন্তু তোমাদের কেটে দেবে। তো আবিষ্কার, এটি হবে আবিহ যুক্ত কার আবিষ্কার। তারপরে রয়েছে কি ধ্বনিতাত্ত্বিক বিচার করো, যেমন বিচ্ছিরি, এটা হবে বিশ্রী থেকে বিচ্ছিরি, মানে সমীভবন হয়েছে। দেখো, এই ব্যাকরণ পাঠের এই বিষয়গুলো না তোমাদেরকে পরবর্তী একটা আলাদাভাবে ভিডিও দিয়ে আমি কিন্তু প্রত্যেকটি, যেমন কারক, বিভক্তি, সন্ধি বিচ্ছেদ, ধ্বনিতাত্ত্বিক যে শব্দগুলো রয়েছে বিচার করো, এগুলো সব আমি আলাদা আলাদা করে ক্লাস নিয়ে বুঝিয়ে দেবো তোমাদেরকে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। দেখো, প্ল্যানটান, এটা হবে অনুকার শব্দ। তারপরে আছে, তারপরে রয়েছে কি দেখো, লিস্টিং, লিস্ট এখান থেকেই কিন্তু লিস্টিং, মানে ধন্যাগম, এই যে ই, ই স্বরধ্বনির আগমন ঘটেছে, তাই না? ভদ্র, ভদ্র থেকে ভদ্র, মানে এটাও সমীভবন। তারপরে রয়েছে কি স্টুপিড, এটা হবে স্টুপিড, এখান থেকে এসেছে স্টুপিড, মানে এই যে আদি স্বরগমে হর্ষধ্বনিটার আগমন ঘটেছে, তাই না? এবারে পাঁচ দাগ চলো। দেখো, বলা হয়েছে বাক্যগুলো প্রত্যেকটি বিশেষ বৈশিষ্ট্যযুক্ত, বিশেষ, তাই না? তো এই বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করতে বলেছে। যেমন ধরো, প্রথম আর সে গাঁটটা ঠাট্টার জিনিস নয়, জুতসই লাগলে স্রেফ গালপাটটা উড়ে যাবে, মানে কি এই যে গাঁটটা ঠাট্টা পাট্টা, হ্যাঁ, এই শব্দ তিনটিতে অতিরিক্ত একটা কি আছে, ট আছে, এই ট ধ্বনির আগমন ঘটেছে, তাই না? দেখো, সবকটাতে দুটো করে ট রয়েছে, গাঁটটা টয় টয় আকার, এই যে একটা করে এক্সট্রা ট রয়েছে। তারপরে দ্রাক্ষাফল অতিশয় খাট্টা, এই যে এখানে খাট্টা শব্দের সঙ্গে উচ্চারণে আরেকটি ট ধ্বনির আগমন ঘটেছে, এবং দ্রাক্ষাফলে এক অতিশয় তৎসম শব্দ এবং খাট্টা শব্দটি কি হিন্দি শব্দ। একই বাক্যে তৎসম শব্দ বিদেশি শব্দেরও সহাবস্থান হয়েছে। আহা, হা চৈতা যাইতাছো কেন? এই যে প্রশ্নটি, দেখো, চৈতা যাইতাছো, এই শব্দ দুটি বাঙালি উপভাষায় ব্যবহৃত, তাই না? যে এটি অপিনহিতজনিত কারণে এমন উচ্চারিত হয়, তাই রাঢ়ী উপভাষা শব্দ দুটির উচ্চারণ হবে যে চটে যাচ্ছ, যে কি চটে যাচ্ছ কেন। আর এখানে লেখা আছে কি প্রশ্নে, চৈতা যাইতাছো কেন, এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেবো। ইংরেজি শব্দ নরসন, এই কথাটা থেকেই বোম্বা কথাটা এসেছে, বোম অর্থে কি বারুদপূর্ণ গোলক, তাই না? তো এখানে এই যে গালের ফোলা উড়িয়ে দেওয়ার অর্থেই কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। এবার দেখো পরের পৃষ্ঠায় ছ দাগ, বলেছে ব্যাস বাক্য সহ সমাসের নাম। এই যে সমাসও কিন্তু তোমাদের আলাদা ক্লাস নিয়ে আমি বুঝিয়ে দেবো। দেখো কি রয়েছে, বনভোজন হবে বনে ভোজন, অধিকরণে তৎপুরুষ সমাস, দলপতি দলের প্রতি, সম্বন্ধ তৎপুরুষ সমাস, এগুলো কিন্তু ব্যাস বাক্য, এই যে দলের প্রতি, ঠিক আছে? তো বেরসিক নয়রসিক, নয় তৎপুরুষ, দ্রাক্ষা ফল দ্রাক্ষা নামক ফল, মধ্যপদ লোভী কর্মধারায়, মানে মধ্যপদ লোভ পেয়েছে, এই যে দ্রাক্ষ নামক ফল, দেখো নামকটা
লোপ পেয়ে হয়ে গেছে দ্রাক্ষফল, তাই না? এরকম এটা আমি বুঝিয়ে দেবো পরবর্তীতে যখন সমাসের ক্লাস করাবো তখন। তো রেলগাড়ি, রেলবাহিত গাড়ি, এটা হচ্ছে মধ্যপদলবী কর্মধারা। ওই যে বাহিত দেখো সেই আগেরটার মতোই রয়েছে, উঠে গেছে, তার রেল গাড়ি হয়ে গেছে। সাত দাগ নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন, এই যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, হ্যাঁ এগুলো তোমাদেরকে আলাদা ক্লাসে আমি বুঝিয়ে দেবো, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সেগুলি। তো দেখো, লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটলো, জটিল বাক্য কী হবে? লাফিয়ে উঠে টেনিদা যেদিকে ছুটলো সেদিকে বাগান, ঠিক আছে। জটিল বাক্য যে যেদিকে সেদিকে, যদি তবে, যখন তখন, যে সে, মানে এরকম কমন শব্দগুলোকে ব্যবহার করতে হয়। আর যৌগিক বাক্য কি? ও, এবং, আর, কিন্তু, মানে এইগুলো দিয়ে যুক্ত হবে। আর সরল বাক্য কোনটা? যেটা সিম্পল সেন্টেন্স, মানে সরল থাকবে, যে রাম মাঠে ফুটবল খেলে, এরকম, ঠিক আছে। তো দেখো পরেরগুলো, চোখের পলকে বানরগুলো গাছের মাথায়, জটিল বাক্যে যেই না চোখের পলক ফেলা অমনি বানরগুলো গাছের মাথায়। দুপুরবেলায় আসিস, বাবা মেজদা অফিস যাওয়ার পরে, এটা সরল বাক্যে, তাহলে কি? দুপুরবেলায় বাবা মেজদা অফিস যাওয়ার পরে আসিস, হয়ে গেল। ইচ্ছে নয় নিজে বের করে নাও, জটিল বাক্য, যদি ইচ্ছে হয় তবে নিজে বের করে নাও, বা তাহলে নিজে বের করে নাও, একই হলো। টেনিদার বলতে দিল না, গাক গাক করে চেঁচিয়ে উঠলো, সরল বাক্যে কি? টেনিদার বলতে না দিয়ে গাক গাক করে চেঁচিয়ে উঠলো। চলো এরপরে রয়েছে সমার্থক প্রবচন, খুঁজে বের করে তা দিয়ে বাক্য রচনা। চুরি, আমি এর যে সমার্থক প্রবচন সেগুলো বলে দিচ্ছি, বাক্যগুলি তোমরা দেখে লিখে নিও। হাত সাফাই করা, নষ্ট হওয়া বারোটা বাজা, পালানো হাওয়া হাওয়া, তারপরে হচ্ছে গোলমাল করে ফেলা, তালগোল পাকানো, লোভ দেওয়া, নজর দেওয়া, চুপ থাকা হবে মুখে কুলুপাটা। তারপরে দেখো তোমাদের দেওয়া রয়েছে ন দাগে যে টিকা লেখো, কলম্বাস, লেডিকিনি, বিরিয়ানি আর ইউরেকা। বন্ধুরা এই টিকাটি আমি লিখছি না এখানে, তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে টিকার যে উত্তরগুলি হবে সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো। এরপর দশ দাগ দেখো যেগুলো মূল প্রশ্ন উত্তর, বড় প্রশ্ন, বনভোজনের প্রথমে তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল তা বাতিল হলো কেন? তাহলে কী কী উল্লেখ ছিল প্রথম তালিকা? দেখো তালিকাগুলো ভালো করে মনে রাখবে, প্রথম তালিকা, দ্বিতীয় তালিকা, তাই না? তো প্রথম তালিকায় ছিল বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব আর মাছের চপ। আচ্ছা তা বাতিল হলো কেন? বেশ দেখো, বনভোজনের প্রথম তালিকায় যেসব খাবারের উল্লেখ করা হয়েছিল তার জন্য কি 200 টাকা ছাড়াও চাকর, লরি এসবের আয়োজন করতে হতো, তাই এত টাকা না থাকাই কিন্তু বনভোজনের প্রথম তালিকাটা বাতিল হয়েছিল। এবার 2 নম্বর, তাহলে দ্বিতীয় তালিকায় কী কী খাদ্য ছিল আর কে কী কাজে দায়িত্ব নিয়েছিল? দেখো তৃতীয় তালিকা ছিল খিচুড়ি, আলু ভাজা, আমের আচার, পোনা মাছের কালিয়া, রসগোল্লা ও লেডিকিনি। পরে এই তালিকায় কিন্তু রাজহাঁসের ডিমও যুক্ত হয়েছিল, কে এনেছিল রাজহাঁসের ডিম? কমেন্টে অবশ্যই তোমরা জানাবে। এবার প্যারা করে, এইসব খাবারের মধ্যে পোনা মাছের কালিয়া রান্নার দায়িত্ব পেয়েছিল প্যালা, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব ছিল প্যালা, আলু ভাজা এনেছিল ক্যাবলা, আচার আনার দায়িত্ব ছিল হাবুল। এবার দেখো প্যালা রাজহাঁসের ডিম আনার ঘটনাটা বর্ণনা করো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আরও একটি আছে আমি বলে দিচ্ছি আলোচনা করতে করতে। দেখো লিখবে রাজস্বের ডিম আনার দায়িত্ব পেয়েছিল প্যালা, ভন্টাদের বাড়ি থেকে প্যালা রাজস্বের ডিম চুরি করে আনতে গিয়েছিল, তাকে সাহায্য করেছিল ভন্টা, কিন্তু দুপুরে ভন্টার বাবা ও মেজদা অফিসে যাওয়ার পরে প্যালা ডিম আনতে গিয়েছিল, উঠানে সারি সারি কাঠের বাক্সের ভিতর রাজহাঁস রাখা হয়, ডিম বার করার মানে বার করার জন্য প্যালা সেই বাক্সের মধ্যে যেই হাত ঢোকানো মাত্রই কিন্তু রাজহাঁসটি তার শক্ত ঠোঁট দিয়ে ওই প্যালার হাত কামড়ে ধরে, তখন প্রচণ্ড চিৎকার করে প্যালা আর কি লাভ দিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে, এর ফলেই রাজহাঁসের ডিম আর তাদের নেওয়া হলো না। হয়ে গেল 4 নম্বর প্রশ্ন, দেখো ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কী বিপদ হলো? দেখো মানে সব পড়ে যাচ্ছিলো স্লিপকে, মানে রাস্তা এত ভিজে গেছে না বৃষ্টিতে, তো দেখো আমি বলে দিচ্ছি, এটা তো সংক্ষেপে আলোচনা করলাম। তো বনভোজনের ব্যাপার গল্পে যেখানে বনভোজনের আয়োজন করা হয়েছিল সেখানে যাওয়ার জন্য ট্রেন থেকে নেমে মাটির পথে হাঁটতে হতো, আগের রাতে বৃষ্টি হওয়ায় রাস্তা খুব পিছল হয়েছিল, হাবুল সেই পথে পিছলে পড়ে যাওয়ায় তার হাতে থাকা ডিমের যে পুটলি, ডিমের পুটলি থেকে হলুদ রস গড়াচ্ছিল, বানানটা ঠিক করে নিও তোমরা। তারপর প্যালা প্যালা আছড়ে পড়লে তার সারা শরীরে আচার ছড়িয়ে পড়লো, শেষে টেনিদা রসগোল্লার হাড়ি নিয়ে মাটিতে আছড়ে পড়লো, এইভাবেই কিন্তু তাদের যাত্রাটি সম্পূর্ণ হয়েছিল। এবারে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, মাছের কালিয়ার 3টে বেজে গেল, মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি? কি কারণ? কারণ বনভোজনে গিয়ে প্যালা মাছের কালিয়া রান্না করার দায়িত্ব পেয়েছিল, কিন্তু সে রান্নার কিছু জানতো না, সে মাছগুলো কেটে নুন আর হলুদ মাখিয়ে কড়াইতে থাকা কাঁচা তেলে ফেলে দেয়, তেল গরম না হওয়ায় সব মাছ কিন্তু ভেঙে তালগোল পাকিয়ে যায়,
ফলে মাছের কালিয়া শেষ পর্যন্ত ওই মাছের হালুয়ায় গিয়ে পরিণত হয়েছে, তাই না? বেশ ইন্টারেস্টিং এটি এটি কিন্তু গল্পটা। তো এরপরে দেখো 11 দাগে প্রথম প্রশ্নটাই মোস্ট ইম্পর্টেন্ট, কি এই গল্পের নাম বনভোজন না হয়ে বনভোজনের ব্যাপার হলো কেন? প্রশ্ন যে উত্তরে লিখবে, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পটি বনভোজনের পরিকল্পনা, বনভোজনের যাত্রাপথের বর্ণনা এবং মজাদার পরিবেশনে শেষ হয়েছে। নানা রকমের খাবারের ব্যবস্থা করার আয়োজন এবং টেনিদা, প্যালা, হাবুল ও ক্যাবলাই চারজনের ভাবনার বিষয় হলো এই বনভোজন। টেনিদা পেটুক, অলস, ভীরু প্রকৃতির, কিন্তু সবার উপর খবরদারি করাই ওস্তাদ। ট্রেন থেকে নেমে জিনিসপত্র নিয়ে বনভোজনে যাওয়ার সময় নানা বিপদ ঘটে এবং ক্যাবলার মামার বাড়িতে পৌঁছে কিভাবে বনভোজন ফলভোজনে পরিণত হয় তার বর্ণনা কিন্তু গল্পে রয়েছে। তাই গল্পের নাম বনভোজনের ব্যাপার হিসেবে সার্থক। প্রিয় বন্ধুরা, এরপর 2 নম্বর প্রশ্ন, এই গল্পে মোট কটা চরিত্রের সঙ্গে দেখা হলো? দেখো অলরেডি কিন্তু আলোচনা করার মধ্যেই তোমরা জেনে গেছো যে কটা চরিত্র আলোচনা করা হয়েছে, তাই না? যে 4টি চরিত্র, টেনিদা, হাবুল সেন, ক্যাবলা এবং প্যালা। তো বলেছে প্রত্যেকের চরিত্র নিয়ে আলোচনা। দেখো আমি একটু একটু করে তোমাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা চরিত্র নিয়ে। যেমন টেনিদা, বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা কি মুখ্য চরিত্র ছিল, তাই না? তো টেনিদা হচ্ছে পটলডাঙ্গার আড্ডা দলের দলপতি। তারা মেজাজের সঙ্গে, মানে তার যে মেজাজ তার সঙ্গে বাস্তব বুদ্ধি খাপ খায় না। দলের অন্য সদস্যদের উপর কর্তৃত্ব ফলানো তার চরিত্রে দেখতে পায়, আর নিজে অলস হলেও নির্দেশ দানে কিন্তু সে বেশ দক্ষ বা পটু। এবার হাবুল সেন, দেখো হাবুল সেন কী বলছে, যে হাবুল সেন ছিল ঢাকার বাঙাল, তার উচ্চারণ তো স্পষ্ট বোঝা যায়। সে টেনিদাকে সন্তুষ্ট রাখতে চায় আর আচরণে সে বন্ধুত্বপূর্ণ ও খাদ্যরসিক। তারপর কি, ক্যাবলা। দেখো বনভোজনের ব্যাপার গল্পে এক মজাদার চরিত্র ক্যাবলা, তার উচ্চারণে হিন্দি ঝোঁক আছে, তার বাস্তববোধ ও টেনিদার চরিত্র সম্পর্কে ধারণা অন্য সকলের চেয়েও কিন্তু বেশি। আর একটা চরিত্র কি, প্যালা, তাই না? তো এই যে প্যালা, ও কিন্তু অত্যন্ত সাদাসিধে ও নিরীহ ছিলেন। সে সর্বদাই পালাজরে ভোগে ও শিঙি মাছের ঝোল খায়, আর মাঝে মধ্যে সে টেনিদার কাছে শাস্তি পেয়ে থাকে। দলে তার এই বিশেষ মর্যাদা তাই কিন্তু ছিল না। তাহলে প্রিয় বন্ধুরা, আজকে এ দেখো এই যে যে প্রশ্নগুলি ছিল সেগুলো নিয়ে আলোচনা করা হলো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে